হানি ট্র্যাপে পড়ে সেনার গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাঁকুড়ার কাঞ্চনপুরের বাসিন্দা ভারতীয় সেনা জওয়ান ২৪ বছরের শান্তিময় রানা। তিনি রাজস্থান জয়পুরে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন শান্তিময় রানা। অভিযোগ, এক নারী এজেন্টের হানি ট্র্যাপে পড়ে সেনাবাহিনীর বিভিন্ন গোপন তথ্য এবং ভিডিও শেয়ার করেছিলেন। সেনাবাহিনীর বিভিন্ন কৌশল গোপন দূতের কাছে পাঠানোর অভিযোগে সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল তাকে রাজস্থান থেকে গ্রেপ্তার করে। তাদের দুই ভাই সেনাবাহিনীতে কর্মরত। কিছুদিন আগে দুই ভাই বাড়িতে আসেন। ছোট ভাই শান্তিময় রানা আবার কাজে যোগ দেওয়ার পর বিপত্তি বাঁধে বলে পরিবারের দাবি। বড় ভাইয়ের ছুটি শেষ না হওয়ায় তিনি বাড়িতে ছিলেন। ভাইয়ের কর্মকাণ্ডের জন্য তাকে ডেকে পাঠানো হয় ভাইয়ের কর্মস্থলে। শান্তিময় রানার মায়ের অভিযোগ, ছেলেকে ফাঁসানো হয়েছে। তার বৌদি সোমা রানা জানান, তার দেওরকে ফাঁসানো হয়েছে। প্রতিবেশীরা এ ব্যাপারে কেউ মুখ খুলতে চাননি। কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলের প্রাক্তনীর এই ঘটনার জন্য খারাপ লাগছে। কি হবে সেই নিয়ে পরিবারের কপালে চিন্তার ভাঁজ। আপনার হাজবেন্ড তো চাকরি করেন নাকি? কি পোস্ট আছে? সিগন্যালে কোর্স অফ সিগন্যাল আপনার নাম কি? আইসাইয়ের সঙ্গে যোগাযোগ এরকম হ্যাঁ, তো বাড়িতে আর পোস্টিং জয়পুরে নাকি রাজস্থানে? জয়পুরে পোস্টিং? ফোন করে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।